সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, হাসিতে খুশিতে আছেন, আনন্দে আছেন। তো সকলের সুস্থতা একান্ত কাম্য, সকলে সুস্থ থাকুন, মানে হাসি খুশিতে থাকুন, ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকে মাতৃদিবস আমি পাঠ করছি, যদিও এটা আপনারা কালকে পাবেন। তো সকল মায়েদের সুস্থতা কামনা করি মন থেকে। আজকে আমার কিন্তু মনটা একটু খারাপ, কেননা আমার শাশুড়ি মাকে আমি নিজের মায়ের থেকে কিছু কম ভাবি না, হয়তো পুরোপুরি নিজের মা ভাবি না, কিন্তু নিজের মায়ের থেকে কমও ভাবি না, কেন অনেক ছোটবেলায় আমি তার কাছে এসেছিলাম। তো শাশুড়ি মা দুদিন হলো ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন আর কি, ওনার ডিহাইড্রেশন, মানে শরীরে জলের প্রবলেম হচ্ছিল, তাই জন্য ওনাকে নার্সিংহোমে নিয়ে যেতে হয়েছে। কিন্তু কালকে আমি যাইনি, আজকে আমি বিকেলবেলায় গিয়ে তার সাথে দেখা করে এসেছি ভিজিটিং আওয়ারে। দেখলাম মা অনেকটা সুস্থ আছে, হয়তো যতদূর সম্ভব কালকে ছেড়ে দেবে, তাই আজকে আমি পাঠ নিয়ে বসতে পেরেছি। তাহলে মনটা ভীষণই কষ্ট হচ্ছিল এতদিন, আমি মাকে ছাড়া, আমি যতক্ষণ মানে এই বাড়িতে থেকেছি মাকে ছাড়া আমি কখনো ভাত খাইনি। আমি নেই হয়তো তখন মা একা খেয়েছে, বা মা নেই আমি একা খেয়েছি, কিন্তু আমরা দুজনে যখন একসঙ্গে থেকেছি বাড়িতে, তখনই আমরা একে অপরকে ছাড়া কখনো ভাত খেতে বসিনি। দেখুন, এক জায়গায় থাকতে গেলে তো শান্তি অশান্তি অনেকের মধ্যেই থাকে, তো খুব সামান্য আমাদের মনোমালিন্য হতো, খুব একটা হতো না। তো যাই হোক, অনেক ছোট থেকে মা আমায় অনেক কিছু শিখিয়েছে, তাই জন্য আমার নিজের মাকেও আমি যেমন ভালোবাসি, আর আমার মায়ের শিক্ষা এটাই যে আমি যেমন তোমার মা, তোমায় ভুল হলে বকতে পারি, যেমন শাশুড়ি মাকেও নিজের মাই ভাববে, তিনিও তোমার ভুল দেখলে তোমাকে বকতে পারেন, তার জন্য তুমি কখনো রাগ করবে না, দুঃখ পাবে না, সবসময় ভাববে যেটা আমার নিজেরই মা, তাই আমি ভুল করেছি, তাই নিজের ভুলটা বোঝবার চেষ্টা করবে। যদি বুঝতে পারো যে হ্যাঁ তোমার ভুল, তাহলে তুমি তোমার শাশুড়ি মায়ের কথা অবশ্যই শুনবে। তা যাই হোক, আমার মাও আমার কাছে পূজনীয় ভীষণই, মানে যে যার মা সবার কাছেই পূজনীয়, কিন্তু আমিও তাই বলছি যে আমার মা আমার কাছে এত শিক্ষা আমাদের যেভাবে দিয়েছে, আমরা সেই শিক্ষায় বড় হয়েছি। সকলের মারা সন্তানদের ভালো শিক্ষাই দেয়, কখনো কারোর মা খারাপ শিক্ষা দেয় না। তো সেই শিক্ষা নিয়ে আমি শাশুড়ি মার হাত ধরে এতটা পথ এসেছি। আজকে 24 বছর, বললাম যে আমার বিবাহিত জীবন 24 বছর, হ্যাঁ কদিন পরেই পূর্ণ হয়ে 25-এ পড়ে যাবে। তো এই বিবাহিত জীবন এতদিনের আমি আমার এখানকার মায়ের, মানে শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মায়ের হাত ধরেই এতটা দিন আমি কাটিয়েছি। তো আমি না ভাবতেই পারি না যে আমি এই বাড়িতে শাশুড়ি মাকে ছাড়া আছি, ভীষণই মানে মনটা খারাপ, যার জন্য কথাবার্তাও ভুলভাল হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা আমার নিজের যেহেতু, নিশ্চয়ই আমাকে এটুকুর জন্য ক্ষমা করে দেবে। যারা নতুন বন্ধু দেখছো, যদি আমার কথা একটু হলেও ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে যদি প্রয়োজন বোধ করো। তো আমি প্রত্যেক দিন সকালবেলা তোমাদের কাছে ঈশ্বরের পাঠ নিয়ে আসি, তাই আজকেও আমি সেই শ্রীমার মাতৃবাণী থেকেই, আজকে যেহেতু মাতৃদিবস, সেই মাতৃবাণী থেকেই আমি পাঠ নিয়ে এসেছি। তো চলো আর বেশি কথা বাড়াবো না, মায়ের কথা শুনি। মায়ের অমূল্য বাণী এগুলো, এগুলো আমরা যদি জীবনে কিছুটা হলেও মানতে পারি, অবশ্যই আমাদের উপকারে লাগবে। তো চলো মায়ের কথা শুনি। সব জিনিস মনে হয় চলছে, যখন মন্দের চেয়ে ক্রমে আরো মন্দের দিকে, তখনই আনা চাই এক চরম বিশ্বাসের অবদান। জানা চাই এ কথা যে ভগবত কৃপা কখনো আমাদের ছেড়ে চলে যায় না। উষার ঠিক পূর্বের প্রহর সবচেয়ে অন্ধকার, মানে সব মানে উষা যখন সূর্য উঠবে, ঠিক তার আগের প্রহরটা সবচেয়ে অন্ধকার, মানে বুঝতে হবে এত গাঢ় অন্ধকার যখনই, তখন আলোটা হচ্ছে খুব কাছে। স্বাধীনতার ঠিক পূর্বেই দাসত্বই সবচেয়ে পীড়াদায়ক, মানে স্বাধীনতার কিছুদিন আগে যে দাসত্বটা সব থেকে পীড়াদায়ক সেটাই ছিল। কিন্তু বিশ্বাসের ভরা হৃদয়ে জ্বলে আশার চিরন্তন আলো, নৈরাশ্যের কোনো স্থান নাই সেখানে। কিন্তু তখন সেসব মানুষরা বিশ্বাস করেছিল যে না, নিশ্চয়ই আমরা একদিন জয়ী হব, তাই বলছে যে নৈরাশ্যের কোনো স্থান কিন্তু সেখানে নেই। মা এও বলছেন, এগিয়ে চলো, এগিয়ে চলো নিরন্তর, সুরঙ্গের অন্তেই রয়েছে আলো, মানে সুরঙ্গের অন্তেই রয়েছে আলো, যুদ্ধের অন্তেই বিজয়। ভগবান, নতুন বৎসরের পূর্বাহ্নে তোমাকে আমি জিজ্ঞাসা করলাম কি বলতে হবে আমায়, তুমি দেখিয়ে দিলে দুটি বিপরীত সম্ভাবনা, আর আমায় বললে নীরব থাকতে। মানে ভগবান দেখিয়ে দিল দুটি বিপরীত সম্ভাবনা, আর মানে আমাদের বলল নীরব থাকতে। কথা নয় কাজ, মানে কথা না বলে কাজ করো, ঘোষণা নয় সাধনা। ভগবান তোমার রূপান্তরের কাজ সুসম্পন্ন করবার জন্যেই আমরা পৃথিবীতে রয়েছি, তাই আমাদের একান্ত সংকল্প, তাই আমাদের একমাত্র প্রবৃত্তি,
আবার তাই যেন হয় আমাদের জীবনের একমাত্র ভিত্তি, একমাত্র তাকেই লক্ষ্য করে চলে যেন আমাদের সকল ধর্ম। হে ভগবান, তুমি চেয়েছো আমাদের বিশ্বাস কি ধরনের তা পরীক্ষা করতে, তোমার কষ্টিপাথরে আমাদের আন্তরিকতা কষে দেখতে। ভগবান, এই অগ্নি পরীক্ষা থেকে আমরা যেন উঠে আসতে পারি উন্নততর, শুদ্ধতর হয়ে। এটা মা আর কি বলছেন আমাদের ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করতে, যে আমরা যেন এই অগ্নি পরীক্ষা থেকে উঠে আসতে পারি উন্নততর ও শুদ্ধতর হয়ে। ভগবান, তুমি আমাদের বললে ভেঙে পড়ো না, থাকো শক্ত হয়ে, যখন মনে হয় এই বুঝি সব গেল, ঠিক তখনই সব রক্ষা পায়। যখন আমরা ভাবি এই বুঝি সব শেষ হয়ে গেল, ঠিক তখনই সব রক্ষা পায়। হে ভগবান, এ বৎসরের জন্য এই তোমার বাণী, দম্ভ করে কিছু বলো না, তোমার কাজই বলুক তোমার কথা। মানে ঈশ্বর বলছেন, মানে অহংকার করো না, অহংকার করে কাউকে কিছু বলো না, তোমার কাজই বলবে তোমার হয়ে কথা। মানে তোমার কাজটাই পরিচয় দেবে, বলে না বৃক্ষ তোমার পরিচয় কি, ফলেনও পরিচয়, মানে ফলই আমার পরিচয়। মানে কথা বলতে হবে না, তোমার ফল দেখেই সেইটা বোঝা যাবে যে গাছের পরিচয় কি। সেই রকম তোমার কাজ দেখেই তোমার, মানে তোমার কাজটাই হবে তোমার কথা, তোমায় কথা বলতে হবে না, এটাই ভগবান বলছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত থাক। আমার মানে দুই দিক থেকেই আমি খুব ক্লান্ত, যদিও এটা এখানে বলা উচিত না। মানে আমি না মানে মনের সাথে কালকে থেকে ভীষণভাবে লড়াই করে চলেছি, যার জন্য তার আগের দিনের পাঠ আমি দিতে পারিনি। আমি কালকের পাঠটা আমার করা ছিল, সেটা আজকে সকালবেলা পোস্ট করেছি। আজকে যেটা করছি সেটা আপনারা কালকে পাবেন। তো যাই হোক, আমার মনের সাথে আমার শরীরের সাথে লড়াইটা আমার সার্থক হয়েছে, আমার শাশুড়িমা সুস্থ হয়ে গেছে বলেই আজকে আমি পাঠ নিয়ে বসতে পেরেছি, নাহলে হয়তো বলতে পারতাম না। আশা করি আমার এই মানে চোখ মুখ দেখে তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা বুঝতেই পারবে যে আমি কতটা ক্লান্ত। যাই হোক, এই ক্লান্ত আমি কাউকে দেখাতে চাই না, আমি আমার হাসি মুখ নিয়েই তোমাদের কাছে আসতে চাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন পরের দিনের পাঠটা আমি আরও শক্ত হয়ে আরও হাসি মুখে তোমাদের কাছে আসতে পারি। এই একটুখানি কথা যদি তোমাদের কাছে পৌঁছে যায়, যদি তোমরা একটুখানি উপকৃত হও, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আবারও বলি, তোমাদের ছোট ছোট কমেন্ট আশা করছি, ভীষণভাবে আমাকে মানে বাঁচতে সাহস যোগায়। এই যে এত লড়াই, তোমাদের অনেকের ভিডিও দেখে আমি এত লড়াই করার সাহস পেয়েছি। আর একটা কথা যেটা না বললেই নয়, প্রিয়াঙ্কা ফুড ডায়েরি আমার এত ভালো লাগে, ওর রান্না করা যেমন তেমন, ও আমার থেকে অনেক ছোট মেয়ে কিন্তু এত সুন্দর থালি সাজায়, এত সুন্দর। আজকে তো আমি মানে ওর এটা দেখে আপ্লুত, আমি ভেবেছিলাম আজকে বলবো না, অন্যদিন নামটা বলবো, কিন্তু না বলে পারলাম না। ভীষণ সুন্দর রান্না করে বন্ধুরা। যারা তোমরা ভালো ভালো চ্যানেল দেখতে চাও অবশ্যই ওকে দেখতে পারো। তারপরে চ্যাটার্জি ফ্যামিলি, স্ট্যাড ব্লগ, এরম তো অনেকেই আছে, এগুলো আগেই বলেছি। মধুমিতা, মিষ্টি, এদের চ্যানেল, মোমেন্ট উইথ মিষ্টি, দারুণ গান গায়, দারুণ কবিতা বলে, বারবারই বলেছি এদের কথা। যারা তোমরা ভালো ভালো চ্যানেল দেখতে চাও এগুলোকে দেখো, খুঁজে দেখলে নিশ্চয়ই পাবে। তো এদের সাথে থাকো, অবশ্যই সবকিছু ভালো হবে। তো আজকে এই পর্যন্তই চললাম বন্ধুরা, সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থাকো। আর যাদের বাড়িতে বয়স্ক মানুষরা আছে তাদেরকে অবশ্যই এই গরমে সাবধানে থেকো। আমি আমার শাশুড়িমাকে অবশ্যই সাবধান করে রাখতাম, চেষ্টা করেছি, কিন্তু বয়সের একটা ভার না, এটা তো আর মানে কিছু করা যায় না। আমি যথেষ্টই তাকে মানে সম্মান করি, যত্ন করি সবকিছু, কিন্তু জল হয়তো সবসময় এরকম ধরে তার খাইয়ে দেওয়া সম্ভব না। জলটা দিয়ে গেছি, সে হয়তো একটুখানি খেয়ে রেখে দিল, সেটা হয়তো আমি খেয়াল করিনি। তাই আমাকে আরও শক্ত হতে হবে, আরও খেয়াল রাখতে হবে মাকে। মানে এতদিন মা আমায় শাসন করেছে, এবার আমাকে মানে আর কি মাকে শাসন করতে হবে। তো চললাম বন্ধুরা, আবার পরের দিন দেখা হচ্ছে। আমি আবার আসবো একটা ভালো কোনো পাঠ নিয়ে, ভালো উদ্দেশ্য নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেরা ভালো থেকো, অপরকে ভালো রেখো। চললাম আজকে এ পর্যন্ত।